অনেক সময় জীবনের ঝুঁকি নিয়েই অভিনয় করে থাকেন তারকারা। মৃত্যুকেও খুব কাছ থেকে দেখেছেন বলিউডের কিছু তারকা। বলিউড তারকাদের এমনই কিছু ভয়ঙ্কর মুহূর্তের কথা নিয়ে আজকের এই আয়োজন। তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন দ্য রিভিউ ম্যান ফরহাদ আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সালমান খান তেরে নাম ছবির একটি দৃশ্যের প্রয়োজনে একটি চলন্ত ট্রেনের সামনে দিয়েই হেঁটে আসতে হয়েছিল সালমানকে। তিনি আজ করতে পারেননি ট্রেনটি ঠিক কতটা গতিতে এগিয়ে আসছে। এক সহ অভিনেতা তৎপর হয়ে ঠেলে ট্রেনের সামনে থেকে সময় মতো সালমানকে ঠেলে সরিয়ে দিলে প্রাণে বেঁচে যান তিনি। ঐশ্বরিয়া রায় খাকি নামের সিনেমার শুটিং চলার সময় একটি নিয়ন্ত্রণ হারানো জিপ গাড়ির ধাক্কায় কয়েক হাত দূরে একটি ঝোপের মধ্যে গিয়ে পড়েন ঐশ্বরিয়া। বেশ কয়েকদিন হাসপাতালে থাকার পরে সুস্থ হন তিনি। হৃতিক রোশন ক্রিস 3 ছবির শুটিং করার সময় আচমকা মাটির 50 ফুট উপরে একটি দড়ি ছিঁড়ে নিচে পড়তে থাকেন হৃতিক। মাটির কিছু উপরে টাঙানো একটি চাদরের উপরে পড়ার কারণে প্রাণঘাতী দুর্ঘটনা থেকে হৃতিক রক্ষা পান। আয়েশা তাকিয়া ডোর সিনেমার শুটিংয়ের সময় একটি দৃশ্যের প্রয়োজনে একটি চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা স্লিপ করে। আয়েশা পড়ে যান পাশের ট্রেনের লাইনে। সেই সময় সেই লাইন দিয়ে ছুটে আসছে একটি দ্রুতগামী ট্রেন। কোনো ক্রমে ঠিক সময়ে সরে যেতে পেরেছিলেন আয়েশা। সাইফ আলী খান কেয়া কাহানা সিনেমার শুটিংয়ের সময় সাইফের দ্রুতগামী বাইক ধাক্কা মারে একটি পাথরকে। দুর্ঘটনায় মুখ ফেটে যায় সাইফের। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মুখে অনেকগুলো সেলাই পড়েছিল। সাইফ একটি ইন্টারভিউতে জানান সেই ঘটনাটি তার সারা জীবন মনে থাকবে। প্রীতি জিন্তা দুবার প্রাণে বেঁচে গিয়েছিলেন প্রীতি। প্রথম ঘটনাটি ঘটে কলম্বিয়ায়। একটি অনুষ্ঠানে স্টেজে যখন পারফর্ম করছেন প্রীতি, তখন আচমকাই দর্শকের প্রথম সারিতে বোমা বিস্ফোরণ ঘটে। পরে থাইল্যান্ডে যখন ছুটি কাটাচ্ছিলেন তখন একটুর জন্য বেঁচে যান সুনামির আঘাত থেকে। লারা দত্ত জীবনের প্রথম ছবি আন্দাজের শুটিংয়ের সময় একটি পাহাড়ের চূড়া থেকে সমুদ্রের জলে পড়ে যান লারা। সঙ্গে সঙ্গে সমুদ্র ঝাঁপ দিয়ে লারাকে পানি থেকে তুলে আনেন সিনেমার নায়ক অক্ষয় কুমার। অমিতাভ বচ্চন কুলি ফিল্মের শুটিং করার সময় সহ অভিনেতা পুনিত ইয়াসের ঘুষি লেগে হাসপাতালে যেতে হয় অমিতাভকে। বেশ কয়েক মাস জমে মানুষের টানাটানির পরে সুস্থ হন তিনি। অনু অগ্রওয়াল আশিকি খ্যাত এই নায়িকা মুম্বাই একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হন। প্রায় 29 দিন কোমায় ছিলেন তিনি। জারিন খান এবং রাজীব অমর মাস্ট ডাই নামের একটি ফিল্মে একটি চেস্ট সিকোয়েন্স শুটিংয়ের সময় জারিন ও রাজীবের গাড়িটি উল্টো দিক থেকে ছুটে আসা একটি ট্রাককে ধাক্কা মারে। এর জন্য অনেকদিন তাদের হাসপাতালে থাকতে হয়েছিল। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্টস বক্সে জানিয়ে দিন। আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।